জানিস কালকে বিকেলে একটা 20 টাকা দামের সিগারেট খেয়েছি না ভাই, এত নেশা ভাই, তোকে ধূমকেতু দেখছিলাম ভাই। ভাই তুই যে এত নেশা করিস, সেই নেশা করে কি হয়? তুই জানিস সেই নেশার কারণে প্রতিদিন কত মানুষ ক্যান্সারে মারা যায়, কত সংসার ভাই ধ্বংস হয়ে যায়, তুই জানিস এই নেশা কত ক্ষতিকর? চল তোকে একটা আমি গল্প শোনাই, গল্পটা মন দিয়ে শুনবি। বল। একটা দেশে একটা জমিদার ছিল, জমিদারটার অঢেল পয়সা, এত পয়সা যে সে সারা জীবন বসেও খেতে পারবে। স্ত্রী আর তার একটা মেয়ে একটা ছেলে নিয়ে সে তার সংসার খুব ভালোভাবেই চলছিল, কিন্তু জমিদারে খুব নেশা করার শখ ছিল, যেহেতু বড় লোক, বড় লোকদের ব্যাপার স্যাপারই আলাদা। তো সে বিড়ি গাঁজা মদ সব খেত, আর সবই হাই কোয়ালিটির, খুব দাম দিয়ে খেত। যেহেতু জমিদার তার টাকার কোনো অভাব ছিল না, সে প্রতিদিন এরকম নেশা করতে থাকতো। তার স্ত্রী এটা পছন্দ ছিল না, তার স্ত্রী তাকে বারণ করতো কিন্তু সে শুনতো না। এরকম নেশা করতে 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 তার একদিন ক্যান্সার ধরা দেয়। তো সে যেহেতু জমিদার, অনেক টাকা, ক্যান্সার ধরা দিলে ক্যান্সার ঠিক হয়ে যাবে। তো তার গ্রামে ছিল আর একটা কৃষক, কৃষকটার স্ত্রী ছিল না, তার একটা ছেলে ছিল। তো কৃষকটা ভাই প্রত্যেক দিন জমিদারের বাড়ির ওইখান দিয়ে হেঁটে হেঁটে তার কাজে যেত, আর খুব টেনশান ছিল কৃষকটার, কারণ কৃষকটা খুব গরিব ছিল, তাদের সংসারের দিন আনি দিন খাই এরকম পজিশন। তাই জমিদার যেহেতু ভাই প্রত্যেক দিন ওরকম নেশার জিনিস আনতো কিন্তু খেতে পারতো না, যেহেতু ক্যান্সার ডাক্তার বারণ করেছে, প্রত্যেকদিন কী করতো সে বিড়ি আর সিগারেটটা কিনে কিনে এরকম ফেলে দিত বাইরে। যখনই কৃষকটা যেত দেখতো, আর দেখে কৃষকটা এটা তুলে নিত, খুব টেনশন যেহেতু, তাই কৃষকটা আস্তে আস্তে নেশা করা শুরু করলো। এবার জমিদারের ভাই এত টাকা, জমিদারের নেশা নেশা জিনিস করে করে বা ডাক্তারের পরামর্শ নিয়ে ঠিক হয়ে যায় তার ক্যান্সার, কিন্তু যে কৃষকটা, কৃষকটা ভাই আস্তে আস্তে নেশা করতে 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 তার ধরা দেয় ক্যান্সার। কৃষকটা অত টাকা ছিল না যে সে জমিদারের মতনই টাকা দিয়ে সারিয়ে তুলবে নিজেকে, তাই সে মারা যায় একটা দিন। আর তার যে ছেলেটা, তার ছেলেটাও না খেতে পেয়ে পেয়ে মারা যায়। বুঝতে পারছিস ভাই এই নেশা কত ক্ষতিকর? তুই ঠিক বলেছিস ভাই, এই বিড়ি সিগারেট নেশার জন্য অনেক পরিবার নষ্ট হয়ে যায় ভাই। এবার থেকে আমি ভাবনা চিন্তা করলাম, এবার থেকে পৃথিবীর সব বিড়ি সিগারেট আমি খাবো, অন্য কোনো পরিবার আর নষ্ট হতে দেবো না। বলো তোরে আমি এতদিন ধরে এই বোঝালাম।